বাড়িতে আক্রান্ত হচ্ছে এভাবে প্রতিদিন আমাদের রাজ্যে অনেকগুলো ব্যবহারিক লাশ পাওয়া যাচ্ছে খুন হয়ে যাচ্ছে প্রতিদিন এবং পুলিশ প্রশাসন থেকে এই লাশগুলোকে উদ্ধার করে বলে দেওয়া হচ্ছে যে এগুলি আত্মহত্যা অথচ শরীরে আঘাতের চিহ্ন কিন্তু এই নিয়ে কোনো ধরনের এনকোয়ারি করার মতো প্রয়োজন আজকে আমাদের রাজ্যে পুলিশ প্রশাসন মনে করছে না পুলিশের সামনে মেরে দিচ্ছে ভয়ানক সব ঘটনা ঘটছে উত্তরপ্রদেশকে হার বানাচ্ছে আজকে ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্যে আমার একটি বোনকে গণধর্ষণ করে বিজেপির গুন্ডারা তাকে পুড়ে ফেলেছে যখন আমাদের বামপন্থী লিডারশিপ সেখানে যাওয়ার চেষ্টা করলেন যখন বুদ্ধিজীবীরা যাওয়ার চেষ্টা করলেন সাংবাদিকরা যাওয়ার চেষ্টা করলেন দেখা গেল যে সেখানে বিজেপির গুন্ডারা তাদেরকে বললেন যে এই গ্রামে ঢুকবেন না তাহলে কিন্তু বিপদ হবে ফলে তারা অর্থাৎ এই ব্যাপারে কেউ একটা কথা বলার সাহস দেখাতে পারছে না ফলে আমাদের রাজ্যে প্রতিদিন অমানবিক যে ঘটনাগুলি ঘটছে সেগুলি নিয়ে দোকানে বাজারে রাস্তায় কারো কোনো কথা বলার অধিকার নেই বাইক বাহিনী তৈরি করেছে এলাকা ভিত্তিক যখন কাউকে মারার প্রয়োজন হবে কারো বাড়ি লুটপাট করার প্রয়োজন হবে কাউকে উচিত শিক্ষা দেওয়ার প্রয়োজন হবে তখন এক এলাকার বাইক বাহিনী গিয়ে অন্য এলাকাতে হামলা করছে মারধর করছে এসএফআই এর একটা মেশিনে সেখানে বিজেপি গুন্ডারা পুলিশের সামনে আক্রমণ করেছে আমাদের রাজ্যে এসএফআই এর রাজ্য সম্পাদক সম্পাদক মন্ডলীর সদস্যরা তারা প্রেস মিট করে তার নিন্দা জানিয়েছিল দেখা গেল দুই দিনে এসএফআই এর রাজ্য সম্পাদকের বাড়ি রাজ্য সম্পাদক মন্ডলীর যারা সেই প্রেস মিটে ছিলেন তাদের প্রত্যেকের বাড়ি আক্রান্ত হয়েছে প্রত্যেকের বাড়িতে ভাঙচুর হয়েছে এই হচ্ছে বিজেপি শাসিত ত্রিপুরা এবং শিক্ষক কর্মচারীদের যে অধিকার ছিল ত্রিপুরাতে ডিফাইন্ড পেনশনের অধিকার এই সরকার এসে সেটা বন্ধ করে 2018 সালের পয়লা জুলাই থেকে সেখানে এনপিএস চালু করে দিয়েছে আমাদের রাজ্যে শিক্ষক কর্মচারীদের যারা তৃতীয় শ্রেণীতে চাকরি করছেন তাদেরও মেডিকেল রিএমবার্সমেন্টের সুযোগ ছিল এই সরকার মেডিকেল রিএমবার্সমেন্টের সুযোগ বন্ধ করে দিয়েছেন ফলে আজকে যারা একটু গরিব অংশের শিক্ষক কর্মচারী যারা বয়োজ্যেষ্ঠ প্রায়শই অসুস্থ হচ্ছেন তারা চিকিৎসা করাতে পারছেন না কারণ মেডিকেল রিএমবার্সমেন্টের যে সুযোগ সেটা আজকে আমাদের রাজ্যে নেই টাইম হার্নেসের অধিকার আমাদের রাজ্যে ছিল যদি কোন সরকারি কর্মচারী কর্মরত অবস্থায় মারা যান এবং পরিবারে কোনো চাকরি না থাকে তাহলে ওই পরিবারের একজন সরকারি চাকরি পাবেন এটা গ্যারান্টেড ছিল বামফ্রন্ট সরকারের সময়ে কিন্তু আমরা দেখলাম যে এই সরকার আসার পরে এই পলিসিটা বাতিল করে দিয়ে যাদের বয়স 50 বছর একদিন হয়ে গেল তারা তাদের পরিবারে কেউ ডাইং হার্নেসে চাকরি পাবে না এর অর্থটা দাঁড়াচ্ছে যেই বয়সটা সবচেয়ে রিস্কি যে বয়সে মৃত্যুর হার সবচেয়ে বেশি এটাকে বাদ দিয়ে দিয়েছে যে ওই বয়সে মারা গেলে সেই পরিবারে ডাইং হার্নেসে চাকরি পাওয়া যাবে না অর্থাৎ এইভাবে শুধু প্রতারণার পর প্রতারণা এবার যদি শিক্ষা ব্যবস্থার দিকে একটু দেখি যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা রাতারাতি পাল্টে ফেলল এবং শুধু প্রচার আমরা যারা শিক্ষকতা করি আমরা দেখছি যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে একেবারে শেষ করে দিয়েছে একজন শিক্ষক তিনি যে সংগঠনই করুন না কেন উনি আজকে আফসোস করছেন কিন্তু প্রকাশ্যে বলার কোন সুযোগ নেই নিজেদের মধ্যে বলা বলি করছি আমরা যে আমাদের শিক্ষাটা শেষ প্রতিটি শিশুকে ছেলে মেয়েকে পাস করাতে হবে এবং শিক্ষক যদি পাস করাতে না পারে তাহলে টোটাল দায়টা শিক্ষকদের ফলে আজকাল পরীক্ষার হলে শিক্ষকরা বাধ্য হচ্ছেন ছাত্রছাত্রীদেরকে সব বলে দিতে
এবং সরকার বাহবা নিচ্ছে শিক্ষার পাশের হার আমাদের সরকার আসার পরে প্রচন্ড বেড়ে গেছে। ভালো করে পড়তে পারে না এই ছেলে মেয়ে প্রচুর নম্বর নিয়ে পাস করে যাচ্ছে, শিক্ষকরা বাধ্য হচ্ছে পাস করাতে। এই হচ্ছে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা। এবং এসএমসি যেটা একটা সাংবিধানিক আইনগত কমিটি, এই কমিটির যে আইনগত ব্যবস্থা ছিল গঠনের, আমাদের রাজ্যে বিজেপি সরকার আসার পরে এখন প্রতিটি কমিটি হয়ে গেছে বিজেপির মন্ডল কমিটি। মন্ডলের নেতারা প্রতিটি বিদ্যালয়কে পরিচালনা করছেন, আর যখন এই কথা বলছেন তখন বলছেন 25 বছর নাকি ত্রিপুরার কোন বিদ্যালয়ে লেখাপড়া হয়নি, শিক্ষকরা নাকি শুধু রাজনীতি করেছেন, মিটিং মিছিল। যারা বলছেন তারা এই কথা দিয়ে শুরু করেন, এরপরে কি বলবে তো বুঝতেই পাচ্ছেন। আর আমরা পেছনে পেছনে একটু মজা করার জন্য বলছি যে এখন যা হচ্ছে সবটাই অরাজনীতি, রাজনীতির কিছু নেই। ওনারা রাজনীতি বুঝেন না, মন্ডলের লোক শিক্ষকদেরকে যথেচ্ছভাবে শাসাচ্ছে, শিক্ষক কর্মচারীরা কর্মক্ষেত্রে আক্রান্ত হচ্ছে, চিকিৎসক আক্রান্ত হচ্ছে, সাব ইন্সপেক্টর আক্রান্ত হচ্ছে। যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকার নেই থানায় গিয়ে অপরাধীর বিরুদ্ধে মামলা করার। কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার এদের সাথে হাত মিলিয়েছেন, প্রচুর টাকা তারা রোজগার করছেন, ফলে এই টাকার লোভে এরা আজকে বিজেপির পাঁচাটা কুকুরে পরিণত হয়েছেন। ওরা সংবিধান মানেন না, আইন মানেন না, বিজেপির নেতারা যেভাবে বলছেন ঠিক সেভাবেই তারা মামলা সাজিয়ে নিচ্ছেন। আপনি আক্রান্ত হয়ে থানাতে গেলেন, কারো বিরুদ্ধে অভিযোগ জানাবেন, ঠিক আপনাকেই সেই ঘরে ঢোকানো হবে, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করে আপনাকেই সেখানে আটকে ফেলা হবে। ফলে আজকে ত্রিপুরা রাজ্যের আক্রান্ত মানুষ তারা থানাতে যেতে সাহস পাচ্ছেন না। এইরকম একটা জায়গাতে ত্রিপুরাতে দুটোই নির্বাচন আমরা দেখেছি, লোকসভা নির্বাচনে যেটা দেখেছি আমি একজন প্রিসাইডিং অফিসার হিসাবে, যেটা বলার ভাষা নেই। কোন বামপন্থী লোক বুথের কাছে আসতে পারবে না, ওদের পছন্দের লোকগুলি এসে ভোট দিতে পারবে, ত্রিপুরাতে যেটা কোনোদিন কেউ দেখেনি। ফলে মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ তৈরি হচ্ছে। এই মুহূর্তে যদি সেখানে নির্বাচন হয় এবং মানুষ যদি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে একটি আসনও তারা ধরে রাখতে পারবে কিনা আমরা মানে আশঙ্কা প্রকাশ করছি।